আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহল শব্দের অর্থ পরিবার, আর হাদিস শব্দের অর্থ হাদিসের, তার মানে আহলে হাদিস শব্দের অর্থ হলো হাদিসের পরিবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন স্থানে কোরআনকে হাদিস এবং হাদিসকে কোরআন নামে আখ্যায়িত করেছেন। এজন্য পরিভাষায় আহলে হাদিস শব্দের অর্থ হলো পবিত্র কোরআন ও সহি হাদিসের পরিবার। সুতরাং আপনি যে নামেই নামকরণ করেন না কেন, আপনি যদি পবিত্র কোরআন ও সহি হাদিসের বিধানকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, প্রত্যেকটা সেক্টরে আপনি যদি মেনে চলতে পারেন, তো আপনি যে নামেই নাম করেন না কেন, আপনি এমনিতেই আহলুল হাদিস হয়ে যাবেন। সুতরাং আসুন আমরা পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।